আসসালামু আলাইকুম, স্বাগত স্পোর্ট ইনসাইডে। দর্শক, দেশ বিদেশের খেলাধুলার সকল আপডেট নিয়ে দেশবন্ধু টিভির বিশেষ আয়োজন স্পোর্ট ইনসাইড। সঙ্গে আছি রিশাদ আল ইসলাম। দর্শক, যেহেতু খেলা প্রেমী নিয়ে আমরা সবাই এখন মেতে আছি আইপিএল উন্মাদনায়, তাই আজকের এপিসোড আইপিএল প্রসঙ্গ দিয়েই শুরু করা যাক। আইপিএল এ এখন প্রায় প্রতিটি ম্যাচই শেষ মুহূর্তে তুমুল উত্তেজনা ছড়াচ্ছে, শ্বাসরুদ্ধকর সমাপ্তি ঘটছে। ঠিক টি টোয়েন্টি যেমন হওয়া প্রয়োজন, তেমনই টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দিচ্ছে প্রতিটি ম্যাচই। সোমবার রাতে পাঞ্জাব এবং কেকেআর ম্যাচও তেমনই উত্তেজনাই উপহার দিল। ইডেন গার্ডেন্সে একেবারে শেষ বলে এসে 5 উইকেটে ম্যাচ জিতেছে কেকেআর। ইডেনে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 179 রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস। জবাব দিতে নেমে ইনিংসের একেবারে শেষ বলে বাউন্ডারি মেরে কেকেআর কে জয় এনে দেন রিঙ্কু সিং। এই জয়ে 11 ম্যাচ শেষে 10 পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এলো কেকেআর। সমান পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রইল পাঞ্জাব। শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র 6 রান। উইকেটে ইনফর্ম আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিং, বোলার আরশদীপ সিং। স্লো ওভারে দারুণ বল করতে পারেন এই পেসার, সেই হিসেবে প্রথম বলটি ডট দিলেন তিনি। এরপর দ্বিতীয় ও তৃতীয় বলে 1টি করে রান নিলেন রাসেল ও রিঙ্কু। চতুর্থ বলে আন্দ্রে রাসেল নিলেন 2 রান, 4 বল হয়ে গেল 4 রান। পঞ্চম বলে গিয়েই বিধ্বংসী রাসেলকে ফিরিয়ে দিলেন আরশদীপ সিং, রান আউট হয়ে গেলেন আন্দ্রে রাসেল। শেষ বলে প্রয়োজন 2 রান, ব্যাটার রিঙ্কু সিং। অন্যদিকে সারদুল ঠাকুর, যার 1টি বলও মোকাবেলা করতে হয়নি, রিঙ্কু সিং 2 রানের জন্য অপেক্ষা করলেন না, বলটিকে মাটি কামড়ে সোজা পাঠিয়ে দিলেন বাউন্ডারির বাইরে 4 রান। সঙ্গে সঙ্গে বিজয় উল্লাসে মেতে ওঠে কেকেআর শিবির এবং পুরো ইডেন গার্ডেন্স। ইতিহাস গড়ে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এর শীর্ষে, কিন্তু পাকিস্তানের উচ্ছ্বাসটাই টিকলো মাত্র 2 দিন। 48 ঘন্টার মধ্যে শীর্ষস্থান হারিয়ে বসলো পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা 4টি ম্যাচ জিতে পাকিস্তান আইসিসির 1 নম্বর ওয়ানডে দলে পরিণত হয়। তারা টপকে যায় ভারত ও অস্ট্রেলিয়াকে। তবে সিরিজের 5ম ম্যাচ হেরে সিংহাসন খোয়াতে হলো পাকিস্তানকে। 5 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানকে 47 রানে হারিয়ে আইসিসি র্যাঙ্কিং এর 3 নম্বরে টেনে নামিয়ে দিয়েছেন টম লাথামরা। ফলে অস্ট্রেলিয়া ফের 1 নম্বরে, ভারত উঠেছে 2-এ। পঞ্চম ওয়ানডেতে হারের পর পাকিস্তানের রেটিং পয়েন্ট 1 কমেছে, হয়েছে 112। অস্ট্রেলিয়া আগের মতোই 113 পয়েন্ট নিয়ে 1 নম্বরে এবং ভারত সমান রেটিং পয়েন্ট নিয়ে শতাংশ ব্যবধানে পিছিয়ে থাকায় 2-এ। এমন স্বাদ, এই স্বাদ ছেড়ে কোথাও যাব না। দেশবন্ধু ম্যাঙ্গো ড্রিঙ্ক, এমন স্বাদ ছেড়ে কোথাও যাওয়া যায় না। এবার ফুটবল প্রসঙ্গ। লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। বর্ষসেরা দল বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। 2020 সালের পর ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন লিও। এই পুরস্কার পাওয়া একমাত্র ফুটবলারও এখন তিনি। সেরা শব্দটাকে নিজের নামের সমর্থক বানিয়েই ফেলেছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে দুর্দান্ত সেই পারফরম্যান্সে তার অর্জনের ঝুলিতে জমা পড়ল আরও একটি বড় পুরস্কার। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো জিতলেন মর্যাদাপূর্ণ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। 8 মে সৌদি সফরের জটিলতা কাটিয়ে ক্লাবের জার্সি গায়ে অনুশীলনে ফিরেছেন মেসি। আর সেদিন রাতেই ফ্রান্সের প্যারিসে আয়োজন করা হয়েছিল জমকালো এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে মেসি এসেছিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। ক্রীড়াঙ্গনের সম্মানজনক লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডে পুরুষ বিভাগের সেরা হন লিওনেল মেসি। পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত হয়ে মেসি বলেন, এটা বিশেষ এক সম্মান, বিশেষ করে এই বছর লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে প্যারিসে হওয়ায়। যারা এখানে আসার পর আমাকে আর আমার পরিবারকে সাদরে গ্রহণ করেছে, আমি সব সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই, শুধু জাতীয় দলের নয় পিএসজির সতীর্থদেরও। এর কিছুই আমি একা অর্জন করতে পারতাম না, এদের সঙ্গে সবকিছু ভাগ করে নিতে পেরে আমি কৃতজ্ঞ। এদিকে কোপা দেল রে শিরোপা জয়ের রাতে রোদ্রিগোর বাড়িতে চুরি। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোদ্রিগোর জন্য গত শনিবার রাতটি অন্য রকমই ছিল। সেভিলের লা কার্তুহা স্টেডিয়ামে ওসাসুনার বিপক্ষে কোপা দেল রে ফাইনালে জোড়া গোল করে রিয়ালকে 2-1 ব্যবধানে জিতিয়েছেন রোদ্রিগো। কিন্তু রিয়ালের হয়ে মৌসুমের প্রথম শিরোপা জয়ের আনন্দটা বাড়ি ফিরে কিছুটা হলেও ম্লান হয়ে গেছে তাঁর। বাড়ি ফিরে জানতে পারেন, তিনি যখন লা কার্তুহাতে ওসাসুনার রক্ষণ এলোমেলো করে দিচ্ছিলেন, তার বাড়িতে তখন চোররা সবকিছু এলোমেলো করছিল। মাদ্রিদের লা মোরালে হাতে রোদ্রিগোর বাড়িতে গত শনিবার রাতে চুরি হয়েছে। স্পেনের পত্রিকা মার্কার খবর অনুযায়ী পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবকিছু দেখে এসেছে। বাড়ির কয়েকটি কক্ষ তছনছ করেছে চোরেরা, কিন্তু তারা কিছু নিতে পেরেছে কিনা তা নিশ্চিত করে বলতে পারেনি রোদ্রিগো।
পুলিশ রদ্রিগোর বাড়ি থেকে নানা ধরনের আলামত সংগ্রহ করেছে এবং বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করা হবে বলে জানিয়েছে। রদ্রিগোর খেলা দেখতে তার বাবা মাও সেভিলের লা কার্টুয়া স্টেডিয়ামে গিয়েছিলেন বলে সে সময় বাড়ি ফাঁকা ছিল। এই ছিল আজকের স্পোর্ট ইনসাইড। দর্শক, দেশ বিদেশের নিত্য নতুন খেলাধুলার আপডেট পেতে চোখ রাখুন দেশবন্ধু টেলিভিশনের স্পোর্ট ইনসাইডে।